রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলটি সমস্ত রকম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করুন। এই চ্যানেলটির মূল উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের শরীর ও মনকে সম্পূর্ণ সুস্থ রেখে আজীবন সুখী প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তোলা। সুস্থ থাকুন, দারুণ থাকুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, দারুণ আছো। আজকে আমি তোমাদের জন্য বলতে চলেছি এমন এক প্রেয়ার সম্পর্কে যা তোমাদের লাইফে যে কোনো সমস্যা, যত বাধা, যত কঠিন সমস্যাই হোক না কেন, সেই ইম্পসিবল প্রবলেমগুলোকে সলভ করার জন্য একটা প্রেয়ার, নবীনা প্রেয়ার। তোমরা শুনেছ নবীনা প্রেয়ারের নাম, আমার কাছে অনেক রিকোয়েস্ট ছিল, তো আজ ঠিক করে নিলাম যে তোমাদের জন্য নবীনা প্রেয়ার নিয়ে আমি পুরোপুরি পরিষ্কারভাবে তোমাদের বলব। তবে প্রথমেই বলি, অনেকেই আমাকে বলে, এর আগেও সেন্ট এক্সপিডাইটের যখন আমি ভিডিও করি সেখান থেকে বহু 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 মানুষ কিন্তু দারুণভাবে হেল্প পেয়েছে, তাদের না হওয়া কাজগুলো, বাধাপ্রাপ্ত কাজগুলো খুব দ্রুত গতিতে কিন্তু তার সমস্যার সমাধান তারা পেয়ে গেছে। তো আজকে আমি সেই ভিডিওর পর আজকে আমি আবার দিতে চলেছি নবীনা প্রেয়ার। নবীনা প্রেয়ারটা হচ্ছে যীশু খ্রিস্টের মা মেরি, তিনি যীশু খ্রিস্টকে তার গর্ভে ধারণ করেছিলেন 9 মাস। সেই 9 মাস ধারণ করার যে পবিত্র যে সময়, সেটাকে আমরা এই নবীনা প্রেয়ারের মাধ্যমে 9 দিনের প্রেয়ার হিসাবে আমরা করে থাকি এবং দুর্দান্তভাবে এর রেজাল্ট যতক্ষণ না পর্যন্ত কেউ করছে ততক্ষণ পর্যন্ত কেউ ভাবতেও পারবে না যে কি ম্যাজিক্যালভাবে, কি শক্তিশালীভাবে এই কাজটা হয়ে থাকে। এটা আমরা যারা হিন্দু ধর্মীয়, এমন নয় যে কোনো ধর্মের মানুষই আমরা এই রিচুয়ালগুলো করতে পারি, নিজের বিশ্বাস যদি থাকে, নিজের ভালোবাসা যদি, শ্রদ্ধা যদি থাকে। কেননা যখন কোনো সেইন্ট বা সাধু সন্তদের কোনো রিচুয়াল আমরা করি, তখন সেখানে ইউনিভার্সের আশীর্বাদী প্রধান, সেখানে ধর্মীয় গোড়ামি না থাকাই ভালো। তবে যারা করতে ইচ্ছুক তারাই করবেন, যারা করতে ইচ্ছুক না তারা করবেন না। আর দ্বিতীয়ত আরও একটা কথা বলি যে আজকে যে নবীনা প্রেয়ারের, এটা এর আগে যে ছিল সেন্ট এক্সপিডাইটকে বলেছিলাম দিনের যে কোনো সময় প্রেয়ার করা যায়, কিন্তু নবীনা প্রেয়ারের নিয়মটা হচ্ছে আপনাকে যেদিন থেকে শুরু করছেন, যেদিন থেকে, সেই দিন থেকে পর পর 9 দিন একই টাইমে আপনাকে প্রেয়ারটা করতে হবে। যদি সকাল 8টায় শুরু করেন তাহলে প্রতিদিনই সকাল 8টায়, যদি দুপুর 12টায় শুরু করেন তাহলে প্রতিদিনই দুপুর 12টায়, যদি রাত 10টায় শুরু করেন তাহলে রোজই রাত 10টায় করতে হবে পর পর। যদি 9 দিন হাতে টাইম না থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা একদিনে 9 ঘন্টাকে ইউজ করতে পারেন, প্রতি ঘন্টায় এই প্রেয়ারটা করতে পারেন, করে দেখুন, দারুণভাবে মিরাকলভাবে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তবে বন্ধু বারবার বলবো যে আপনারা কোনো ইজি কাজের জন্য, মানে ছেলে খেলার মতো করে এটাকে নেবেন না। যখন দেখবেন কোনো একটা সমস্যা এমন হয়ে পড়েছে যেটা থেকে কিছুতেই বেরিয়ে আসা সম্ভব নয়, হতে পারে রিলেশনশিপ, হতে পারে কোনো টাকা সমস্যা রয়েছে যেটা খুব প্রয়োজন কিন্তু আপনার এই মুহূর্তে আসছে না কোনোভাবেই, হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ডভাবে দ্বন্দ্ব, হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে মারাত্মক ধরনের সমস্যা চলছে, প্রায় সম্পর্ক ভেঙে যাওয়ার পথে, ডিভোর্স কেস প্রায় হতে বসেছে, এরকম ধরনের যে সমস্যাগুলো আছে, বা কারোর শরীর খুব খারাপ, মানে এতটাই খারাপ যেখানে আর কিছু করার নেই বলে মনে হচ্ছে, আর কোনো আলোর পথ দেখা যাচ্ছে না, তখন আপনারা নবীনা প্রেয়ার অবশ্যই করে দেখতে পারেন। প্রেয়ারটি আমি সম্পূর্ণ এখানে ইংলিশে করেছি, আমার সঙ্গে সঙ্গে শুনে আপনারা প্রেয়ারটি করবেন রিপিট, আমি তার জন্য সময়ও দিয়েছি, আমি একটু করে বলবো, আপনারা শুনে আপনারা বলবেন, আবার আমি বলবো, আপনারা বলবেন, এবং যেখানে বলবো যে ইন্টেনশন বলুন, আপনার যে ইন্টেনশন আছে সেটা, সেই প্রার্থনাটা করুন, সেই সমস্যার কথাটি যখন বলা হবে আপনি তার জন্য সময় দেওয়া হবে কিছুক্ষণ, এবং সেই সময় ফাঁকা সময়টুকুর মধ্যে আপনি আপনার ইন্টেনশনটা মনে মনে বলবেন, তারপর আবার প্রেয়ার শুরু করা হবে। এবার বলি এই যে প্রেয়ারটি
আমরা জানি যে কোনো প্রেয়ার করতে বলে আমরা বলি যে উইশ করতে গেলে একটা উইশ করাই বেটার, একটা করাই সব থেকে ভালো, যে কোনো অ্যাফার্মেশন বা উইশ। কিন্তু নবীন প্রেয়ার ক্ষেত্রে আপনি তিনবার তিন রকম উইশ করতে পারেন অথবা একই উইশ তিনবার করতে পারেন। তিনটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা, সেগুলোও কিন্তু একটা একটা করেও করতে পারেন, কিন্তু রোজই একই নিয়মে করতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। তো আশা করছি এই ভিডিওটিও আপনাদের জন্য দারুণভাবে সাফল্য এনে দেবে, দারুণভাবে আপনাদের খুব কঠিন সমস্যা থেকে আপনাদেরকে মুক্ত করবে। আর এই সমস্যা থেকে মুক্ত যদি হতে পারেন তো আমি খুশি হব, এই কারণে যে বহু মানুষ বহুজনকে ঠকাচ্ছে নানা কারণে, অল্প টাকাতে তারা কিছু করে না, হাজার হাজার লাখ লাখ টাকা মানুষের পকেট থেকে ফাঁকা করে দিচ্ছে বিভিন্ন রকম রেমিডিস দিয়ে, এবং তারপরে মানুষ ঠকছে বলে বারবার করে তারা কান্না করছে, তারা কষ্ট পাচ্ছে। তো আমি একজন রেইকি গ্র্যান্ডমাস্টার, লামা ফ্রিমাস্টার টিচার, নিউমারোলজিস্ট, অ্যান্টিথেরাপি সব কিছু শেখাই, কিন্তু তারপরেও আমি যখন দেখি কেউ পাচ্ছে না কোনোভাবে কোনো কোর্স করতে, তাদের জীবনে এই অকাল সায়েন্সের বিষয়গুলো নিয়ে দারুণভাবে তারা হেল্প পেয়ে থাকে, যদি না পারে তাহলে কি তাদের অর্থ নেই বলে তারা পারবে না? মিরাকলভাবে যাতে আপনারা সাফল্য পান, সাহায্য পান, আমার প্রচেষ্টা এটুকুই আপনাদের জন্য। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো। তো বন্ধু আসুন আমার সঙ্গে সঙ্গে আপনারা শুরু করবেন এই প্রেয়ারটি, যাদের সেই সমস্যা, যখন সমস্যায় পড়বেন তখন এই ভিডিওটি চালিয়ে দেবেন, প্রেয়ারের জায়গা থেকে আপনারা চালিয়ে দেবেন, চালিয়ে দিয়ে আপনারা শুনে শুনে আমার সঙ্গে সঙ্গে প্রেয়ার করবেন টানা নদিন অথবা একদিনেই টানা এক ঘন্টা পর পর আমার সঙ্গে। কোথায় করবেন? আপনি ঘরে বসে করতে পারেন নিরিবিলি জায়গায়, অথবা আপনার যেখানে সুবিধাজনক জায়গা মনে হবে, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, এবং গভীর আস্থা রেখে, গভীর বিশ্বাস রেখে, গভীর প্রশান্তিতে, তৃপ্তি সহকারে আপনি করবেন। হ্যাঁ, আপনি ইচ্ছে করলে সেখানে কোনো সেন্ট বা বডি স্প্রে বা পারফিউম ছড়িয়ে দিতে পারেন, ইচ্ছে করলে আপনি কোনো বাতি, প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে দিতেই পারেন, আপনার সেটা খুশি। আপনাকে এমন নয় যে আপনাকে কোনো ফটো সামনে রাখতে হবে, এমনও কোনো ব্যাপার নেই। আপনি ইচ্ছে করলে মা মেরির ছবি সামনে রাখতে পারেন, অথবা আপনি মনে মনেও তা ইমাজিন বা ভিজুয়ালাইজেশন করতে পারেন। তো আসুন শুরু করা যাক আজকে নবীনা প্রেয়ার। নবীনা ফর ইম্পসিবল রিকোয়েস্ট। আসুন আমার সঙ্গে সঙ্গে প্রেয়ার শুরু করুন। হে হোলি কুইন, মাদার অফ মার্সি, আওয়ার লাইফ, আওয়ার সুইটনেস অ্যান্ড আওয়ার হোপ, টু দি ডু উই ক্রাই, পুয়ার ব্যানিশড চিলড্রেন অফ ইভ, টু দি ডু উই সেন্ড আপ আওয়ার সাইন, মর্নিং অ্যান্ড উইপিং ইন দিস ভ্যালি অফ টিয়ার্স, টার্ন দেম মোস্ট গ্রেসিয়াস অ্যাডভোকেট, Thine eyes of mercy towards us, and after this our exile, show unto us the blessed fruit of thy womb, Jesus.
ও ক্লিমেন্ট, ও লাভিং, ও সুইট ভার্জিন মেরি, আমিন। ভি, প্রে ফর আস মোস্ট হোলি মাদার অফ গড, আর দ্যাট উই মে বি মেড ওয়ার্দি অফ দ্য প্রমিসেস অফ ক্রাইস্ট, Virgin of the Incarnation, 1,000 times we greet thee, 1,000 times we praise thee, for thy joy when God was incarnated in thee, because thou art so powerful, a virgin and mother of God, grant what we ask of thee for the love of God, এবার আপনার প্রথম ইন্টেনশনটি মনে মনে বলুন। আমার সঙ্গে পুনরায় প্রার্থনা শুরু করুন। হে হোলি কুইন, মাদার অফ মার্সি, আওয়ার লাইফ, আওয়ার সুইটনেস অ্যান্ড আওয়ার হোপ, to thee do we cry, poor banished children of Eve, to thee do we send up our sighs, mourning and weeping in this valley of tears, turn them, most gracious advocate, thine eyes of mercy towards us, and after this our exile, show unto us the blessed fruit of thy womb, Jesus. O Clement, O loving, O sweet Virgin Mary, Amen. V, pray for us, most
হোলি মাদার অফ গড। আর দ্যাট উই মে বি মেড ওয়ার্দি অফ দ্য প্রমিসেস অফ ক্রাইস্ট ভার্জিন of the incarnation, a thousand times we greet thee, a thousand times we praise thee, for thy joy when God was incarnated in thee, because thou art so powerful, a virgin and mother of God, grant what we ask of thee. For the love of God, এবার আপনার দ্বিতীয় ইন্টেনশনটি বলুন। আমার সঙ্গে পুনরায় প্রার্থনা শুরু করুন। হে হোলি কুইন, মাদার অফ মার্সি, আওয়ার লাইফ, আওয়ার সুইটনেস অ্যান্ড আওয়ার হোপ, to thee do we cry, poor banished children of Eve. To thee do we send up our sighs, mourning and weeping in this valley of tears. Turn them, most gracious advocate, thine eyes of mercy towards us. And after this, our exile, show unto us the blessed fruit of thy womb, Jesus. O Clement, O loving, O sweet Virgin Mary, Amen. We pray for us, most holy Mother of God, our that we may be made
worthy of the promises of Christ. Virgin of the Incarnation, 1,000 times we greet thee, 1,000 times we praise thee, 1,000 times we praise thee, for thy joy when God was incarnated in thee. Because thou art so powerful, a virgin and mother of God, grant what we ask of thee for the love of God. এবার আপনার তৃতীয় ইন্টেনশনটি বলুন। এবার আমার সঙ্গে সঙ্গে মেমোরিয়ালটি শুনুন এবং যা বলছি সেইভাবে বলুন। রিমেম্বার ও মোস্ট গ্রেসিয়াস ভার্জিন মেরি, that never was it known that anyone who fled to the protection implored thy help or sought thy intercession was left unaided. Inspired by this confidence, I fly unto thee, O Virgin of Virgins, my mother. To thee do I cry, before the I stand, sinful and sorrowful, but in the mercy hear and answer me. Amen. Hail Mary, full of grace, blessed and praised be the most holy sacrament of the altar in heaven, on earth, and everywhere. Amen.